ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গিক দেখাবো গিকটা স্যার? আচ্ছা দেখেন, এটা মূলত কিসের কাজ? আমার স্যার লিঙ্ক ব্যাকলিংক বিল্ডিং, লিঙ্ক ব্যাকলিংক বিল্ডিং এ স্যার। এটা আসলে আমি আমি চাচ্ছিলাম না, কিন্তু হঠাৎ দেখি বায়ের সরাসরি মেসেজ করে দিছে, দেখেন আপনি। আচ্ছা আচ্ছা, ঘটনা হচ্ছে এই যে, মাত্র কিছুক্ষণ পাইলাম আর কি, ডাইরেক্ট মেসেজ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি স্ক্রিনে স্ক্রিনে আসেন, আপনার পরিচয় দেন, আপনি কোথা থেকে বলছেন? স্যার আমি মোস্তফা কামাল, আমি বলছি চট্টগ্রাম বন্দর থেকে স্যার। এটা আসলে কিসের কাজ? কেমন, জি স্যার, এটা আসলে কিসের কাজ? এটা বায়ার সরাসরি হায়ার এটা করছে নাকি আপনি সেন্টার পার্ট থেকে হায়ার করছেন? না না, ডাইরেক্ট বায়ার সরাসরি হায়ার করছে স্যার। আমি মাত্র মেসেজ দেখলাম, সরাসরি আমার মেসেজে আসছে। এটা বোধহয় আপনার প্রথম কাজ তাই না? হ্যাঁ জি স্যার। আচ্ছা আচ্ছা, আপনি স্ক্রিপ্ট শেয়ার দিন, আমি আপনার কাজটা বুঝিয়ে দিচ্ছি। আমাল হ্যালো, আপনার স্ক্রিনটা শেয়ার দেন, আমি আপনাকে কাজটা বুঝিয়ে দিচ্ছি। কামাল ভাই, স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দিতে স্যার বলছেন। আচ্ছা, আপনি বিস্তর একটা কাজ পেয়েছেন, তো আপনার লাক অনেক ভালো। তো যেহেতু আপনি নতুন, সেই ক্ষেত্রে মানে কোনো ইন্টারভিউ ছাড়া সরাসরি আপনি কাজটা পাইছেন তাই না? তার মানে এই দাঁড়ালো যে আপনার গিগের ডেসক্রিপশন অথবা আপনার গিগের বেনাটা বায়ার অনেক ভালো লাগছে, সেজন্য বায়ার সরাসরি আপনাকে হায়ার করে চলে গেছে। আর আপনার কাজে সময় দিয়েছে 4 দিন, ওকে, যথেষ্ট সময় দিয়েছে, আপনি এই কাজটা পারবেন। আচ্ছা, প্রথমত আমি আমি একটু বায়ারকে দেখি, আপনি বায়ারের প্রোফাইলে জানতে একটু। আপনি আপনি আমাকে মাউস প্রোফাইলটা দিন। ওকে দিচ্ছি স্যার। হ্যাঁ দিচ্ছি স্যার। মাফ থেকে একটা সরিয়ে নিন কামাল। আচ্ছা ঠিক আছে, স্যার এখনো কোনো মেসেজ টেসেজ তার দেন, একটা মেসেজ দিয়ে দিলে ভালোই তো না স্যার? দাঁড়ান, দিবেন ইনশাল্লাহ। বায়ার হচ্ছে ইউনাইটেড স্টেটের, ঠিক আছে, ইউনাইটেড স্টেটের। আর বায়ার ফাইবার অ্যাকাউন্ট করেছে জানুয়ারিতে, তার মানে রিসেন্টলি সে অ্যাকাউন্ট করেছে। আর এটা হচ্ছে তার হচ্ছে এটি এটি হচ্ছে তার প্রথম কাজ। আর যেহেতু আপনিও নতুন, বায়ারও নতুন, সেই ক্ষেত্রে কাজটা করতে আপনার খুবই কষ্ট হবে না, যেহেতু কাজটা বায়ারও বুঝে না, আপনিও বুঝেন না, ঠিক আছে। যারা আমি আমি প্রত্যেকে মানে একটি কথাই বলি যে যারা জানে তাদের সাথে কাজ করা অনেক কঠিন, আর যারা জানে না তাদের সাথে কাজ করা অনেক সহজ কাজ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বায়ার যেহেতু নতুন, সেক্ষেত্রে আশা করি আপনার কাজটা হবে, যেহেতু বায়ার মানে মানে একদম নতুন বায়ার, সেক্ষেত্রে আপনি কাজটা সহজভাবে করতে পারবেন। ওকে, এখন আমি আপনার অর্ডার পেয়ে যাচ্ছি। বায়ার অনলাইন দেখা দেয় নাকি? আর আপনাকে কোনো কিছু দেয় নাই, এমনকি কোনো কিছু বলেও নাই, ঠিক আছে, যে এখানে কি কি কাজ করতে হবে বা সে আপনাকে কাজটা বুঝিয়ে দেয় নাই। বায়ার একটু পরে আসবে, ঠিক আছে, তো আমি তাকে একটু রিমাইন্ড মেসেজ দিয়ে দেই, ঠিক আছে। ওকে, হ্যাঁ রিমাইন্ড মেসেজ দিয়ে দেন স্যার। আমি তাকে মেসেজ পাঠিয়ে দিয়েছি।
ঠিক আছে, আমি তাকে এখানে বলেছি যে তার সম্পূর্ণ ফুলফিল ইনফরমেশন আমাকে দেওয়ার জন্য রিকোয়ারমেন্টস, ঠিক আছে, আপনি রিকোয়ারমেন্টস যেগুলো দিয়েছেন ওইগুলো ইনফরমেশন আপনাকে দেওয়ার জন্য। আশা করি বায়ার আসবে, একটু পরেই চলে আসবে, এক ঘন্টা বা দেড় ঘন্টার ভিতরে বায়ার চলে আসবে। আসলে বায়ার যখন রিকোয়ারমেন্ট দেবে, ঠিক আছে, যেহেতু এখানে কোনো কিছু বায়ার উল্লেখ করে দেয় নাই যে তার জন্য কী কী কাজ করতে হবে, ঠিক আছে, বা আপনার এখানে এসিও ব্যাকলিঙ্কের লিঙ্ক বিল্ডিং এর গিগে কাজ আসছে, মানে তার মানে এসিও গিগের, তো হয়তো বায়ার সেখানে ব্যাকলিঙ্ক অথবা লিঙ্ক বিল্ডিং এর কাজ করাতে যাচ্ছে, আর ব্যাকলিঙ্ক আর লিঙ্ক বিল্ডিং এর কাজ একদম শো আছে, ঠিক আছে। যেহেতু নতুন বায়ার স্যার, কাজটা এটা যেহেতু প্রথম কাজ, এটা ভালোভাবে করে সাবমিট করতে হবে। আমি আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছি, আপনার কতদিন হয়েছে ফাইবারে? ফাইবারে আমার বেসিক্যালি আমি খুব সিরিয়াস ভাবে কাজ করতেছি আপনার 15-20 দিন স্যার, 15-20 দিন। আমার ক্লাসে জয়েন হওয়ার কতদিন হয়েছে আপনার? আপনার আজকে 10 দিন। 10 দিন, মাশাআল্লাহ, আপনি 10 দিনের ভিতরে কাজটা পেয়ে গেছেন। এই কাজটা সুন্দর করে আপনি জমা দেন, ইনশাআল্লাহ আপনি, আপনাকে আর পিছনে আর ফিরে তাকাতে হবে না। এই কাজটা ভালোভাবে জমা দিয়ে যদি আপনি 5-star ফিডব্যাক এমনকি ভালো একটা কমান্ড নিয়ে আসতে পারেন, আমি মনে করি যে কামাল আপনার প্রতিদিন কাজ আসবে, এখন প্রতিদিন কাজ আসবে। জি স্যার, এই জন্য স্যার আপনার সহযোগিতা চাচ্ছি স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমার সর্বাধুনিক সহযোগিতা আপনি পাবেন, সর্বোচ্চ সহযোগিতা আপনি পাবেন। তো বায়ার আপনাকে রিকোয়ারমেন্টস দেখ, ঠিক আছে, রিকোয়ারমেন্টস সে বলে দিবে যে আপনার কি কি, মানে কি কি করতে হবে, তো সবকিছু দেখ, দেওয়ার পর আপনি আমাকে কল দিন, আমি আবার আসবো, আসার পর আপনাকে কাজটা সমঝিয়ে দেবো। ওকে স্যার, ধন্যবাদ। এখন আপনি বায়ারকে একটা মেসেজ দিতে পারেন যে স্যার, আচ্ছা, যেহেতু আমরা মানে রিমাইন্ডার পাঠিয়ে দিয়েছি, তো বায়ার আসুক, ঠিক আছে, বায়ার যখন অনলাইনে আসবে আপনি আমাকে একটা মেসেজ দিন বা নক করেন যে স্যার বায়ার আসছে, বা এখন কিন্তু বায়ার যদি আসে, আপনি যদি মেসেজটা দিয়েছেন, বায়ার আসার পর আপনাকে যা যা প্রয়োজন সে কিন্তু আপনাকে কাজটা বুঝিয়ে দেবে, আপনি অনলাইনে থাকবেন, বুঝছেন কামাল? ওকে ওকে, আপনি অনলাইনে রাখবেন, ঠিক আছে, ওকে স্যার, আমি অনলাইনে আসি স্যার। ওকে আচ্ছা আচ্ছা, আপনাকে আমি ওয়াশ দিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে, আপনি আর ইয়ে বসে ডিসকাস করেন, আর বায়ার আসলে আমাকে নক দিন। আপনার দরইলো, আর বিশেষ করে দোয়া করবেন স্যার, আর যেহেতু এখানে আসার পর, যেহেতু আমিও নিজে আজকে হঠাৎ করে দেখি মেসেজ আমার হঠাৎ করে আসছে, আমিও খুব খুশি স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এই খুশি মুখটা আপনি কাজটা বায়ারের জন্য, বায়ার যদি বলে তার জন্য 100টা ব্যাকলিঙ্ক করতে হবে, আমি আপনাকে বলবো বায়ারের জন্য 150টা ব্যাকলিঙ্ক করবেন। হ্যাঁ জি স্যার। ওকে ওকে কামাল, বেস্ট অফ লাক। ওকে ঠিক আছে, ওকে ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো আতাউর। জি ভাই, স্টার্ট অর্ডার, এখানে একটা মেসেজ।